নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মজিদ। বন্ধু সকল, বলকতা চাওক, আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, নির্বাচনের মাজতে রাজ্যিক বিজেপিত অব্যাহত আছে মুকুলি বিদ্রোহ। অশোক শর্মার পিছত এইবার দলীয় মন্ত্রীর বিরুদ্ধে মুকুলিক ক্ষোভ উজাড়িলে বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়াই। মৃণাল শইকীয়ার দাবি, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় মুখ বন্ধ রাখব লাগে। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার মুখ বন্ধ করবলে মুখ্যমন্ত্রীক দাবি বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়ার। পুনের দলীয় নেতার বিরুদ্ধে মুকুলি প্রতিক্রিয়া বিজেপির বিধায়কর। এইবার মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ বিধায়ক মৃণাল শইকীয়ার। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার মুখ বন্ধ করবলে মুখ্যমন্ত্রীক আহ্বান বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়ার। দলীয় কাম কাজত জয়ন্ত মল্ল বরুয়ায় মাত মতার বিরোধিতা বিধায়কগুলির। জয়ন্তমূলক অহংকারী আখ্যা মৃণাল শইকীয়ার। মৃণাল শইকীয়া খুমটাই সমষ্টির বিজেপির বিধায়ক। আর জয়ন্ত মল্ল বরুয়ার অহংকারের বাবে কেবা হাজার ফুটর ক্ষতি হয়েছে বিজেপি দলের, যার বাবে মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার মুখ বন্ধ করব লাগে। সোশিয়াল মিডিয়াত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিধায়ক মৃণাল শইকীয়াই। পরবর্তী খবর, অবৈধ ধন সরবরাহর গোচরত এইবার ইডিয়ে গ্রেপ্তার করলে ঝাড়খণ্ডর গ্রাম্য উন্নয়ন আর সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী এইগুলি আলমগীর আলমক। অবৈধ ধন সরবরাহর গোচরত ইডির জালত পড়িল ঝাড়খণ্ডর মন্ত্রী। 9 ঘণ্টার জেরার অন্তত কংগ্রেস নেতা তথা মন্ত্রী আলমগীর আলমক গ্রেপ্তার করেছে ইডিএ। উল্লেখযোগ্য যে আলমগীরের ব্যক্তিগত সচিবর ঘরুয়া সহায়কর ঘর উদ্ধার হয়েছিল 34.50 কোটি টাকা, আর তার পিছতে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রীগুলি। পরবর্তী খবর, হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারক পুনের খুর্দার সমালোচনা বিধায়ক অখিল গগৈ। বিজেপির দেউলিয়া সরকারখানে ধন গোটাবলে ব্যবস্থা হিসাবে লৈছে সুরা। ব্রিটিশে কানি খুবার দরে বিজেপি সরকারে সুরা খুবাই দেউলিয়া করব খুঁজিছে রাজ্যের সাধারণ জনতাক। এই মন্তব্য বিধায়ক অখিল গগৈ। ব্রিটিশে কানি খুবার দরে বিজেপি সরকারে সুরা খুবাই দেউলিয়া করব খুঁজিছে রাজ্যের সাধারণ জনতাক। এইখন সরকার শাসনত থাকার অধিকার নাই। বিজেপির দেউলিয়া সরকারখানে ধন গোটাবলে ব্যবস্থা হিসাবে লৈছে সুরা। এয়া দুর্ভাগ্যজনক কথা। সরকার কেবল ধনরে নহয় মনেরেও দেউলিয়া হয়েছে। সুরা বিক্রি বৃদ্ধির বাবে সরকারে দিয়া টার্গেটক লৈ বিধায়ক অখিল গগৈর এই প্রতিক্রিয়া। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর অনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, সাবধান রাজ্যবাসী, প্রচণ্ড গরমে দহিছে রাজ্য আর আগন্তক 5 দিনত রাজ্যের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হব পারে। এই সতর্কবাণী ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রর। রাজ্যত বলিছে ভয়ঙ্কর গরম বতাহ, ঘরের পর ওলাওতে আপনি সাবধান হোক, যতন লোক আপনার কণমানিটির। ইখনের পিছত সিখন স্কুলত মূর ঘুরাই পড়ছে ছাত্র ছাত্রী। খোয়া বোয়াত যতন লোক শিশু আর বয়োজ্যেষ্ঠ লোকসকলের। সমগ্র দেশ দহিছে ভয়ঙ্কর গরমে। আর এই সন্দর্ভত দেশের কেবাখনো রাজ্যলৈ হিট ওয়েভর সতর্কতা জারি বতর বিজ্ঞান কেন্দ্রর। আর অধিক তাপমাত্রা বৃদ্ধি হব পারে দেশজুড়ি। সর্বাধিক তাপমাত্রা হব 44-47 ডিগ্রি সেলসিয়াসের ভিতর। আর উত্তর পূবত আগন্তক 2 দিনলৈ নহয় বরুণ। গুহী মহানগরীত আজির তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। আর গরমের সময় সতর্কতা বজায় রখার আহ্বান চিকিৎসকর। এই সন্দর্ভত দেশের কেবাখনো রাজ্যলৈ সতর্কবাণী বতর বিজ্ঞান কেন্দ্রর। রাজ্য কেখন হয়েছে ক্রমে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পুডুচেরি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর তামিলনাড়ুত অধিক ভয়ঙ্কর হব পরিস্থিতি। এই কথা জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্র। পরবর্তী খবর, বিশ্বর ফুটবল প্রেমীলৈ বেয়া খবর। এইবার আন্তঃরাষ্ট্রীয় ফুটবলের বিদায় ললে ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রীয়ে। অহা 6 জুনত খেলিব অন্তিমখন খেল।
আন্তঃরাষ্ট্রীয় ফুটবলের পর অবহরের কথা ঘোষণা ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর। 39 বছরীয় ফুটবলার গৰাকীয়ে নিজের টুইটারের জড়িয়ে জনালে অবহরের কথা। কুয়েটর বিরুদ্ধে কলকাতাত 6 জুনত শেষের খেলত অংশ লব সুনীল ছেত্রীয়ে। পরবর্তী খবর, রাজ্য সংঘটিত হয়েছে আন এক ভয়ঙ্কর ঘটনা। এইবার শিপাজারের বামুনছাড়ত বিহু চার অপরাধত এখরিয়া হল 26টাক পরিয়াল। কচ সম্প্রদায়ের রাইজে আয়োজন করেছিল বিহুর অনুষ্ঠান, আর সেই বিহু চাবলে গৈছিল নাথ সম্প্রদায়ের 26টাক পরিয়াল। বিহু চার অপরাধত এই 26টা পরিয়ালক এখরিয়া করলে গাঁর রাইজে, লগতে বিহিলে 10,000 টাকার জরিমনা। আর এই ঘটনা পোহরলে অহার পিছতেই রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া। পরবর্তী খবর, রাজ্যের পেটু আরক্ষী সকল সাবধান, অহা 16 আগস্টের পর আরম্ভ হব বিএমআই টেস্ট 2.0। পুনের শারীরিক সক্ষমতা প্রমাণ করব লাগিব আরক্ষীর বিষয়া জওয়ান সকলে। আজির দিনট এই কথা ঘোষণা করেছে আরক্ষীর সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। পরবর্তী খবর, এইবার নির্বাচনত বিজেপি হারিব। 4 জুন 2024 প্রধানমন্ত্রীর চকি হেরুয়াব নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী আর দেশের প্রধানমন্ত্রী হব নোয়ারে। দেশের ইতিহাসের সর্ববৃহৎ পরাজয়ের সম্মুখীন হবলে গৈ আছে বিজেপি। বিজেপি আর প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর। ইন্ডিয়া এয়ারলাইন্সের ধুমুহাত এইবার তছনছ হয়ে পড়ব বিজেপি। দেশের ইতিহাসের সর্ববৃহৎ পরাজয়ের সম্মুখীন হবলে গৈ আছে বিজেপি। নরেন্দ্র মোদী আর দেশের প্রধানমন্ত্রী হব নোয়ারে। 4 জুন 2024 প্রধানমন্ত্রীর চকি হেরুয়াব নরেন্দ্র মোদীকে। মর এই কথা লিখি রাখক সংবাদ মাধ্যমে। এই মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাহুল গান্ধীয় কয় যে পরাজয়ের ভয়ত এতিয়া আদানি আম্বানীর নাম লয় ফুরবলে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যায়ের শক্তির আগত অন্যায় পরাস্ত হব আর ইন্ডিয়া এয়ারলাইন্স জয়ী হব। ইন্ডিয়া এয়ারলাইন্সের সকল নেতাই সিংহ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নহয়, নরেন্দ্র মোদী এজন রজা। কিন্তু এতিয়া রজাক টেম্পুওয়ালা আদানিয়েও বসাব নোয়ারে। কোনো পদ বা ক্ষমতাক লয় মর কোনো লালসা নাই। মই কেবল সিংহার দোকান আঁতরাই প্রেমর দোকান খুলিব বিচারি। দেশত এতিয়া জাতিগত লোকপিয়লর অত্যন্ত প্রয়োজন। এইবারের নির্বাচন দেশের গণতন্ত্র আর দেশের সংবিধান রক্ষার যুঁজ। আর এই যুঁজখনের এফালে আছে দেশের গণতন্ত্র আর সংবিধান রক্ষার বাবে ওলাই অহা ইন্ডিয়া এয়ারলাইন্স, আর আনফালে আছে দেশের গণতন্ত্র আর সংবিধান হ্যাক করবলে উঠি পড়ি লগা আরএসএস বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে এইদরে আক্রমণাত্মক রূপত দেখবলে পয়া গল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরবর্তী খবর, যান বাহনের গড়াকিলে জরুরি নির্দেশনা। এটা ফোন কলতে আপনার ঘরত আই সকল কাম করে দিব পরিবহন বিভাগের লোকে। 12 দিনের ভিতর আপনি করি লোক এই সমূহ কাম, অন্যথা বিপদত পড়ব আপনি। আপনার বাবে পরিবহন বিভাগের বাম্পার অফার। এটা ফোন কলতে আপনি পাব যান বাহনের সকল সুবিধা। এই সন্দর্ভত 4টাক ফোন নম্বর মুক্তি করেছে যান বাহনের সকল গড়াকীর বাবে। যান বাহনের লাখ গড়াকীর বাবে ডাঙর খবর। 1 মে পর 28 মে লকে পরিবহন বিভাগে আরম্ভ করেছে বিশেষ জনসেবা কার্যসূচী। এই সময়সাত ঘরের আপনাদের করব পাৰিব যান বাহনের সকল কাম কাজ। ইন্স্যুরেন্স, ফিটনেস, পারমিট, প্রদূষণ, বকেয়া সকল কর আদায় দিব পাৰিব ঘরেরপরাই। পরিবহন বিভাগের দল গৈ ঘরতে করে দিব আপনার এই সমূহ কাম। যিসকলের বাবে এই সুবিধার প্রয়োজন তেওঁলোকের বাবে মুক্তি করা হয়েছে 4টাক বিশেষ ফোন নম্বর। 4টাক ফোন নম্বর মুক্তি করে দিছে সরকারে। ফোন নম্বর কেটা হয়েছে ক্রমে, প্রথম নম্বরটি হয়েছে 9577992153। দ্বিতীয় নম্বরটি হয়েছে 8011333013। তৃতীয় নম্বরটি হয়েছে 8822755738। আর চতুর্থ নম্বরটি হয়েছে 9127206803।
পুৱা 10 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজাৰ ভিতৰত আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰিব এই নম্বৰসমূহত।